নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যদের থেকে অতিরিক্ত আশা করার জন্য। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না, যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। তোমাকে যে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না। সফল হওয়ার জন্য আমার দীর্ণতা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, কিন্তু বর্তমান সব সময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা সময় পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। মানুষকে কখনো তোমার দুর্বলতা বুঝতে দিও না। মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করে আনন্দ পাবে। শৈশব থেকেই আমাদের তিনটে জিনিস শেখা উচিত। এক, সর্বদাই হাসি খুশি থাকো কোনো কারণ ছাড়াই। দুই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে। তিন, সর্বদাই শিখতে হবে কীভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই। সত্যি কথা বলতে, যারা আমায় ঘৃণা করে তাদের ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই, কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সর্বদা ব্যস্ত থাকি। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।